সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন, গোলাপে রয়েছে আঁচ, পতঙ্গের ডানা পুড়ে যায়। আঁচ রাজ্যের রাজনীতিতেও, এবং সেই আঁচে কোনো রোম্যান্টিসিজম নেই। উপনির্বাচনের আগে আছে আঁচ টের পাওয়া গেল হাওড়ার উলুবেরিয়ায়। মুকুল রায়ের সভার আগে বিজেপি তৃণমূল সংঘর্ষ, অবাধে ভাঙচুর, আগুন, বিতর্ক অব্যাহত যুব মোর্চার বাইক র্যালি নিয়েও। একদিকে মিছিলে চোখে পড়ল নাম্বারবিহীন বাইক, অন্যদিকে কলকাতায় দেখা গেল উত্তরপ্রদেশের নাম্বার প্লেট লাগানো প্রচুর বাইক। তৃণমূলের অভিযোগ, বহিরাগতদের মিছিলে ঢুকিয়ে অশান্তি পাকানোর চেষ্টা করছে বিজেপি। সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। এর পাশাপাশি আমরা চোখ রাখব সিবিআই আদালতে বিচারক লোহার মৃত্যু মামলায়। দেখব কোন কোন প্রশ্নগুলোর উত্তর আজও এখনও মিলছে না। তবে এই অনুষ্ঠানের শুরুতেই আপনাদের দেখাবো উপনির্বাচনের আঁচে উত্তপ্ত উলুবেরিয়া। ভুল বললাম, আসলে জ্বলন্ত উলুবেরিয়া। জ্বলল বাইক, পুড়ে খাক হয়ে গেল বাড়ি। বিজেপি যুব সংগঠনের বাইক মিছিল ঘিরে রাজ্য যখন উত্তপ্ত, তখন তৃণমূল বিজেপি সংঘর্ষে অগ্নিগর্ভ হয়ে উঠল হাওড়ার উলুবেরিয়া। লোকসভা উপনির্বাচনে দলীয় প্রার্থী অনুপম মল্লিকের সমর্থনে সোমবার বিকেলে গঙ্গারামপুরে মুকুল রায়ের মিছিল করার কথা ছিল। সেই উপলক্ষে দুপুর থেকেই উলুবেরিয়া মহকুমার বিভিন্ন এলাকা থেকে মিছিল বের হয়। কাটাবেরিয়া গ্রামে মিছিল পৌঁছলে তৃণমূল হামলা চালায় বলে অভিযোগ। এরপরই দুপক্ষে তুমুল সংঘর্ষ বেঁধে যায়। দুই দলের দুই কর্মীর বাইকে আগুন লাগানো হয়। দুপক্ষেরই দাবি, সংঘর্ষ চলাকালীন পেট্রোল বোমা ছোড়া হয়, আগুন লাগানো হয় দুই বিজেপি কর্মীর বাড়িতে। হঠাৎ করে তৃণমূলের 7-8 জন কর্মী আমাদের একটা বিজেপি কর্মীকে মারধর করে, ছুড়েছিল। সংঘর্ষের খবর পেয়ে উলুবেরিয়া, বাগদান সহ একাধিক থানা থেকে ওই গ্রামে পুলিশ বাহিনী পাঠানো হয়। পৌঁছয় র‍্যাব, কমব্যাট ফোর্স। এখনো থমথমে গোটা এলাকা। 29 জানুয়ারি লোকসভা উপনির্বাচনের আগে এই ঘটনায় উত্তপ্ত উলুবেরিয়ার রাজনীতি। বাংলা স্টেট স্পন্সর টেরোরিজম চলছে, আর এই টেরোরিজমের নেতৃত্ব দিচ্ছেন স্বয়ং মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী। দল নিশ্চিত করে মোকাবিলা করবে। পদ্মের যে কটা পাতা আছে, ফুলের পাপড়ি, সে কটা পাপড়ির লোকও এখানে নেই। তো কারা পড়াবে নিজেদের এই ধরনের কাল্পনিক অভিযোগ করে কোনো লাভ আছে? কাটাবেরিয়া গ্রামে সংঘর্ষ হলেও গঙ্গারামপুরে এদিন মিছিল করেন মুকুল রায়। ঘটনার প্রতিবাদে উলুবেরিয়া থানায় বিক্ষোভ দেখায় বিজেপি। সব মিলিয়ে পঞ্চায়েত নির্বাচনের বছরে উপনির্বাচনের আগে রাজ্য রাজনীতির দুই যুযুধানের সংঘাত চরমে। কেউ কাউকে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। সুনীত হালদার ও আবির দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া। সুমন বন্দ্যোপাধ্যায়কে দিয়ে শুরু করবো। সুমনবাবু, আমরা যখন এই অনুষ্ঠান শুরু করছি, রাজ্য সরকারের বহুল বিজ্ঞাপিত গোটা শহর হোর্ডিংয়ে ছেয়ে গেছে, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শুরু হচ্ছে, এবং শিল্পপতিরা শুধু নয়, শিল্পপতিরা বিভিন্ন দেশের কনসাল জেনারেলরা তারা শহরে হাজির, সেখানে একটা সামান্য উপনির্বাচন। আমি সামান্য এই জন্য বলছি যে গোটা দেশের বা গোটা রাজ্যের প্রেক্ষিতে সামান্য একটা আসনের উপনির্বাচন, ঘরবাড়ি জ্বলছে, বাইক জ্বলছে, তৃণমূল বিজেপি সংঘর্ষ। আমি বলছি এই ছবি থেকে প্রথম প্রশ্ন আমার কী বার্তা যাচ্ছে? দুই হচ্ছে যে শিল্পপতিদের আসার একটাই পূর্বশর্ত থাকে, সেটা হচ্ছে সুস্থ আইনশৃঙ্খলা পরিস্থিতি। সিটুর জঙ্গি আন্দোলন যদি দ্বিতীয় কারণ হয়, এ রাজ্য ছেড়ে বিনিয়োগকারীরা চলে গেলেন, তার প্রথম কারণ ছিল নকশাল আমল। আমি বলছি এই ছবিটাই, বার্তাটা তো অত্যন্ত নেতিবাচক। না না, নেতিবাচক বার্তা তো বটেই। আপনার নিশ্চয়ই স্মরণে আছে গত বছর এই বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের আগে আপনার এই আমাদের যে এর মোড়ে পরমা আইল্যান্ডের ওইখানে একটা বিরাট বড় একটা সমাবেশ তৈরি করে সেখানে একটা আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ করার চেষ্টা করেছিল সিপিআইএম। ঠিক একইভাবে আপনি দেখবেন যে আগামীকাল বেঙ্গল বিজনেস সামিট শুরু হচ্ছে, তার ঠিক আগে যে ঘটনাটা ঘটানো হলো এর মধ্যে একেবারে পরিকল্পনা রয়েছে। আপনারা দেখেছেন কদিন আগে রাজ্য বিজেপি সভাপতি ঘোষণা করলেন যে কেন্দ্রীয় মন্ত্রী আসবে না। আপনি ভেবে দেখুন, যে দল কেন্দ্রীয় সরকারে গেছে তারা তো সরকারে যাওয়ার পর সরকারের সঙ্গে দলের একটা মিনিমাম পার্থক্য থাকে। রাজ্য বিজেপি সভাপতি, আপনি মানবেন সংঘর্ষ একপক্ষীয় হয়নি, তার মানে দুপক্ষের ইন্ধন ছিল। পাশাপাশি তো আরেকটা জিনিস আপনাকে ভাবতে হবে যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকেই তো আমরা দেখেছি এই কদিন আগে, দুদিন আগে রাজ্য ইজ অফ ডুইং বিজনেস
বিজনেস তাতে এক নম্বর স্থান পেয়েছে, এটা কেন্দ্রীয় সরকারের দেওয়া। অর্থাৎ যে পরিস্থিতিটা এখন তৈরি হয়েছে, যাতে একটা আইন শৃঙ্খলাজনিত পরিস্থিতি তৈরি করে, খারাপ পরিস্থিতি তৈরি করে, যাতে একটা ভুল বার্তা পৌঁছানো যায়। পশ্চিমবঙ্গে শ্বেতপত্র প্রকাশ করুক না, কত টাকা বিনিয়োগ এসছে, শূন্য, জিরো, কোনো কর্মসংস্থান নেই, ব্যবসা তো দূরস্থ, আসবেও না, পরিষ্কার হয়ে গেছে। না এইরকম ছবি না, এবার ছবি এবার দেখো কেন হচ্ছে উপনির্বাচন। সত্যি পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গে উপনির্বাচন হলেই, এখানে তো গণতন্ত্র নেই, নির্বাচন মানে প্রহসন। আর এখানে আমরা উলুবেরিয়ার কথা বলছি, উলুবেরিয়ায় যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় তাহলে আমরা কম করে 2 লক্ষ ভোটে জিতব, আর এই আশঙ্কাতেই গণ্ডগোল আরম্ভ করে দিই। এমনিই অত্যাচারী শিক্ষিত আরবুলের মতো আচরণ করেন, আমাকে সবাই বলে, আপনার ছাত্ররাও তাই বলে। এবার শুনুন, আমি বলি, এবার এবার না না ব্যক্তিগত না, এবার বলতে দিতে হবে, এখানে তো বলুন একদম। এবার দেখুন, এই রাজ্যে তো তৃণমূল কংগ্রেস শাসন করে কাদের জন্য? মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য করে না তো, কেবল করা হচ্ছে নিজেদের পকেট ভরানোর জন্য, নিজেদের পকেট ভরাও। আপনি পঞ্চায়েতগুলো দেখুন, মিউনিসিপ্যালিটিগুলো দেখুন, যে কটা সরকারি টাকা আসছে সব খাও, সব পকেট ভরাও, খেয়ে নিয়ে চলে যাচ্ছে। আর তাই তাদের কাছে আশঙ্কা হচ্ছে যে তারা ক্ষমতার থেকে চ্যুত হবে, গদিচ্যুত হবে, মানুষ যেভাবে আমাদের সাথে আসছে, আর তাই তারা এত হিংসার পর হিংসা। আমি আমি আবার দুজনের কাছে যাবো, আমি সমিতার কাছে। সমিতা, উলুবেরিয়ার প্রচারের আজকের ভোটের প্রচারের মিছিল বলুন, যুব মোর্চার বলুন, মারধর, সংঘর্ষ, অভিযোগ, পাল্টা অভিযোগ, চাপানুতর, হ্যাঁ, এই এই সবটার ভেতরে কিন্তু প্রশাসনের যে স্বাভাবিক নিয়ন্ত্রণ, কেউ বলতে পারবে না রাজু স্টুডিও কি দাবি করবে যাই না, কিন্তু এটা 2009 থেকে 2011 অনওয়ার্ডস যে সবাই বুঝতে পারছেন একটা পরিবর্তন, এইরকম কোনো বিরাট পালাবদলের মুখে আমরা দাঁড়িয়ে আছি, গোটা রাজ্যে নানা অশান্তি হচ্ছে, এরম বিষয়টা নয়, কিন্তু এই প্রত্যেকটা ঘটনায় প্রশাসনের যে স্বাভাবিক নিয়ন্ত্রণ সেটা দেখা যাচ্ছে না কেন? দেখো, না যাবার দুটো কারণ। একটা একটা হচ্ছে যে অনেক আগের যে তুমি যদি যাও, মানে তোমাদেরও প্রথম সাংবাদিকতার সময়, তাহলে তুমি দেখবে তখন পুলিশের কিন্তু সোর্স কন্ট্যাক্টটা শুধুমাত্র ক্রিমিনালদের মধ্যে নয়, পলিটিক্যাল ব্যাপারের মধ্যেও ছিল। এরকম ধরনের ঘটনা যখন নির্বাচন আসবে তখন কিন্তু মানে দুপক্ষেরই, যত আজকে এখানে দুটো পার্টির মধ্যে, এখন ভাবুন, এখন তো রাজ্য জুড়েও নির্বাচন নয়, কয়েকটা না, একটা উপনির্বাচনের সামান্য জায়গা, আজকে এত র‍্যাব ঘটনার পরে আসছে, এটা আগে সতর্কতা এখানে এখানে একটা ফিলোসফিক্যাল ব্যাপার হচ্ছে কি, এই একদল ভাবছে যে আমরা এই গন্ডগোলটা করার ফলে লোক আমাদের দিকে আরো চলে আসবে, আর আরেকটা দল তাদের ক্ষমতাটা বজায় রাখার জন্য তাদের কাজগুলো করছে। এই শক্তি প্রদর্শনটা কিন্তু তোমার মনে আছে কিনা, এই 72 সালে প্রথম আমরা দেখা শুরু করেছিলাম, 72-এ, যে বিভিন্ন বুথে বুথে আর্ম হুলিগানরা গিয়ে দখল করেছিল, পারস্পরিক শক্তি প্রদর্শন, যার যার ইম্প্যাক্ট ভোট অবধি নিয়ে যাওয়া হবে সেটা পড়ে। কিন্তু আমি যে পুলিশ দেখতে তোমাকে সেটাই এবার বলছি, এখন একটা জিনিস নিশ্চয়ই মানবে যে পুলিশের যে দক্ষতাটা, তাদের যে ডেয়ার, মানে আমি একটা গন্ডগোল হতে পারে সেখানে যতজন পুলিশ থাকবে সেটা বড় কথা নয়, দক্ষ পুলিশ অফিসার কজন আছে যারা এই ধরনের গন্ডগোলকে ট্যাকল করতে পারে, এই দুপক্ষে। আমি তোমাকে একটা সিম্পল ইনস্ট্যান্স দিচ্ছি, যখন আমাদের সময় এসইউসি আর সিপিআইএম এর একটা বিরাট গন্ডগোল হবে আমরা জানি আগের থেকে, আমরা কিন্তু জয়নগর আর কুলতলিতে রোজকার ঘটনা, রোজকার। এবার আমরা কি করতাম তখন, দুটো পার্টিরই যারা ধরো মানে পুলিশের সঙ্গে একটা ভালো এ আছে তাদের থেকে সংবাদ সংগ্রহ করে তাদের রিকোয়েস্ট করতাম যে তোমরা একটু বুঝিও, এমন কিছু করো না যেটা একটা বিরাট আকার ধারণ করে, তাতে কিন্তু অনেক ফল হতো, এটা এক। আর দুটো, যেমন ধরো আজকে যে গন্ডগোলগুলো হচ্ছে, এখানে একটা ব্যারিকেড কিন্তু পুলিশের, মানে ওই ব্যারিকেড বলতে নট ইন দ্য সেন্স যে তুমি কিছু দিয়ে করবে, মানে তোমার ইন্টেলিজেন্স, তোমার লোকবল, এগুলো দিয়ে তুমি এমন একটা ঘটনা প্রতিহত করার একটা নেটওয়ার্ক। একটা প্রশ্ন, আপনি কি মনে করেন যে পুলিশ আজকে যেভাবে চলছে, যে কটা কার্যকলাপ আপনি দেখছেন, আপনি একজন পুলিশ কর্তা,
পুলিশ টেবিলের তলায় ঢুকিয়েছে, ঢুকিয়ে দিয়েছে শাসক দলের গুন্ডা বাহিনী, থানায় থানায় আক্রমণ, পুলিশকে সামনে দাঁড়িয়ে আপনি অনুব্রত মণ্ডলের কথা বলুন, জানিয়ে ডিএসপি কে বলুন, আপনি ডিএসপি ডিএসপি কে নিদান দিচ্ছে ঘড়ি দেখিয়ে, যে কোন পশ্চিমবঙ্গা কোথাও দেখেছেন আপনি, আমাদের কাছে আছে কোথাও দেখেছেন, বলি আপনি তো পুলিশের আপনি তো পুলিশের কর্মকর্তা, বলুন হিন্দু কাদি দাদা ঢুকছে, উনি উত্তর দিতে দেবেন, যুবা বাহিনী এখানে এখানে অন্তর ধরে শাসন ব্যবস্থা নেই, ওখানে হিন্দু যুবা বাহিনীর নেতৃত্বে আছে, হিন্দু যুবা বাহিনী এখানে চালাচ্ছেন আপনারা, এখানে চালাচ্ছেন আপনারা। তুমি তুমি যদি আমাদের রাজনৈতিক ইতিহাসটা পশ্চিমবঙ্গে দেখো তাহলে দেখবে সবসময় পুলিশের একটা অংশ যখন যে শাসন ব্যবস্থায় থাকে তার দিকে একটু ঝুঁকে থাকে সবসময়, কিন্তু সেটা এখন যেন আরও বেশি আকার আস্তে 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 ধারণ করছে, এবং সেই সেইটাকে মানে ক্যাপিটালাইজ একদল করছে আর আরেক দল সেটাকে তাদের দিকে টেনে আনবার জন্য এই চেষ্টাটা চালিয়ে যাচ্ছে। কিন্তু বাস্তব ঘটনা যেটা আমি আবারও তোমায় বলছি যেটা দিয়ে শুরু করেছিলাম, পুলিশের সোর্স ইনফরমেশনটা এবং দক্ষতাটা ভীষণ কমে যাচ্ছে দিন দিন, সেখানে ব্যক্তিগত স্বার্থটা অনেক বেশি অগ্রবর্তী। আমি দ্রুত একবার দেখবো যে যুব মোর্চার যে বাইক র্যালি তা নিয়েও আজকে আবার আরেক দফায় বিতর্ক, আর তার উল্লেখ করা হলো আদালতেও। দেখো বাইক আছে, বাইকে সবারই আছে, কিন্তু নম্বর প্লেট নেই, এমনই ছবি ধরা পড়লো বিজেপির যুব সংগঠনের প্রতিরোধ সংকল্প অভিযানে। আমরা মারপুরে যে আমাদের একদম আমাদের এই রকম জামা পরা যেটা আমি পরে আছি, কিংবা আমাদের নির্দিষ্ট কিছু প্রতীক আছে, এগুলো নিয়ে কারা ঢুকছে? আমার যতদূর ধারণা এরকম হবে না, কিছু বাইরের লোক ঢুকছেন, এটাকে আমরা মার্ক করছি, এরা আমাদের লোক নয়। বিজেপির যুবনেতা এই দাবি করলেও ছবি অন্তত সেটা বলছে না। যে বাইকে আরোহীর রাজনৈতিক পরিচয় স্পষ্ট, সেখানেও দেখা গেল না নম্বর প্লেট। রানাঘাট থেকে কৃষ্ণনগর যাচ্ছে, এখানে প্রচুর বাইক রয়েছে, কিন্তু আমরা একজন বাইক আরোহীর সঙ্গে কথা বলবো, আপনার বাইক নিয়ে প্রশ্ন উঠছে, নাম্বার প্লেট কোথায় আপনার বাইকের? আমার নাম্বার প্লেট এখনো হয়নি কো, নতুন কেনা হয়েছে। ঠিক আছে, নতুন কিনেছে? হ্যাঁ হ্যাঁ, নতুন কিনা। টিসি নাম্বার আছে? টিসি নাম্বার আছে। তো সেগুলো লাগানো কিছু নেই? না, লাগানো নেই কো, এখনো আছে, ব্যাগে ঢোকানো আছে, একদম নতুন, কাগজপত্র আছে, এখনো পর্যন্ত নাম্বার হয়নি, VS4 এর এখন নাম্বার। এদিকে সোমবার ফুলবাগান থানা এলাকার 99 নম্বর নারকেলডাঙ্গা মেন রোডের একটি গোডাউনে দেখা গিয়েছে, সেখানে রাখা আছে 200টি সাদা রঙের বাইক, প্রতিটি নম্বর প্লেটই UP অর্থাৎ উত্তরপ্রদেশ দিয়ে শুরু। আর এই গোডাউনের মালিক রাজ্য বিজেপির কোষাধ্যক্ষ সাভার ধানানিয়া। কাদাপাড়ার যে গোডাউনের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, সেই গোডাউনের ভেতরে আমরা দেখতে পাচ্ছি 200 মোটর বাইক এখনও রাখা রয়েছে। প্রত্যেকটি মোটর বাইক কিন্তু সাদা রঙের, আর এই বাইকের নাম্বার কিন্তু উত্তরপ্রদেশের নাম্বার, অর্থাৎ UP রেজিস্ট্রেশনের নাম্বার 200 বাইক এই গোডাউনে রাখা রয়েছে। যে গোডাউনে উত্তরপ্রদেশের নম্বর প্লেট লাগানো বাইক রাখা আছে তার পাশেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অ্যাপার্টমেন্ট। শেষ প্যারাগ্রাফে কিন্তু পুলিশের তরফে যেটা বলা হচ্ছে, হেন্স ইউ আর হেয়ারবাই আস্ক টু প্রোডিউস দ্য কনসাইনমেন্ট নোটস অ্যান্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেটস অ্যান্ড এনি আদার ডকুমেন্টস টু জাস্টিফাই সাচ পজিশন, অর্থাৎ নথিপত্র চাওয়া হয়েছিল যে এই বাইক কোথা থেকে আসলো। বাইক যেখান থেকে এসেছে আমরা বাইকগুলোকে কোনো কিছুর মানে সরবরাহ করিনি, কাউকে আমরা ডিস্ট্রিবিউট করিনি, কেননা আমরা যে আছে অ্যাপ্লাই করেছিলাম, অ্যাপ্লাই করতে গিয়েছিলাম কি যে এটাকে এখানকার নম্বরটা দিয়ে দেওয়া হয়। আমাদের কাছে যে রয়েছে এটা পুরো নো অবজেকশন সার্টিফিকেট ফ্রম UP ট্রান্সপোর্ট অথরিটি থেকে ওটা রয়েছে, পুরো সব বাইকের সব কাগজগুলো রয়েছে। তৃণমূল দাবি করছে উত্তরপ্রদেশ থেকে বাইক এনে রাজ্যে অশান্তি পাকানোর চেষ্টা চলছে। নির্বাচন কমিশনকেও জানাবো এই বাইকগুলো ভাববেন না যে শুধুমাত্র রাস্তায় র্যালি করবার জন্য এসছে, এটা প্রিপারেশন নিচ্ছে কী করে বিশৃঙ্খল করা যায়, কী করে নোয়াপাড়া দখল করা যায়, কী করে উলবেড়িয়ায় দখল করা যায়, ব্রাইবিং তো এটা। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। 3 মাস আগে উত্তরপ্রদেশ থেকে আমরা 150 বাইক আনিয়েছি, সাংগঠনিক কাজের জন্য ঘোরাঘুরির জন্য এই বাইক দেওয়া হবে, কিন্তু যেহেতু এটা উত্তরপ্রদেশে রেজিস্ট্রেশন করা, সেই রেজিস্ট্রেশন নম্বর পাল্টে পশ্চিমবাংলার মোটর ভেহিকেল থেকে নতুন রেজিস্ট্রেশনের নম্বর না হবে, সেই জন্য প্রায় 2 মাস আগে আমরা জমা দিয়েছিলাম, কিন্তু এখানকার সরকার এখনও সেই রেজিস্ট্রেশন পাল্টায়নি বা নতুন নম্বর দেয়নি, তাই বাইকগুলো আমরা ইউজ করতে পারিনি, গোডাউনে রাখা আছে। এদিন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে বলেন, বাইরে থেকে বিশেষত উত্তরপ্রদেশের নম্বরে বহু বাইক রাজ্যে ঢোকানো হয়েছে, আমরা গণ্ডগোলের আশঙ্কা করছি, এ বিষয়ে হেয়ার স্ট্রিট থানায় একটি অভিযোগও দায়ের হয়েছে। দিলীপ ঘোষ একটি সংবাদ মাধ্যমে উস্কানিমূলক মন্তব্য করেছেন, বলেছেন হিংসার জবাব হিংসায় দেওয়া হবে, তাই বাইক মিছিল থেকে অশান্তির আশঙ্কা করছে, অবিলম্বে আদালত হস্তক্ষেপ করুক।
অর্ণব মুখোপাধ্যায়, প্রকাশ সিনহা, সঞ্জয় মিত্রের রিপোর্ট, এবিপি আনন্দ। রাজু, আমি ইউপির বাইকের কথায় পরে আসছি। মিছিল বেরোচ্ছে আদালতের নির্দেশে একেবারে প্রত্যক্ষ নজরদারিতে, সেই মিছিলে ন্যূনতম যে আইন সেটা মেনে তো বেরোবে, বাইকে নাম্বার প্লেট থাকবে না, তো সরাসরি ভায়োলেশন অফ লজ। না দেখুন, খুব বেশি না, এক দুজন হয়তো অতুচ্ছয়, শুনুন আমার কথাটা শুনুন। হ্যাঁ বলুন বলুন। আমরা অস্বীকার করবো না, আমরা তৃণমূল কংগ্রেস নই যে অস্বীকারকারী দল, মিথ্যাচারী দল। আপনারা দেখাচ্ছেন, আমরা স্বীকার করে নিচ্ছি, এবং কালকে থেকে যদি যাতে এই ঘটনা না হয়, অত্যুৎসাহী ঢুকে পড়েছে হয়তো, বহিরাগত হতে পারে জানি না, কালকে থেকে যাতে এই ঘটনা না হয় এখানে বসে কথা দিয়ে গেলাম, আর কালকে থেকে মিলিয়ে নেবেন। আমরা তৃণমূল কংগ্রেস নই, মিথ্যাচার আমরা করি না, আমরা আইনের শাসন মেনে চলি। রাজ্য সরকারকে জিজ্ঞেস করো, তাদের কাছে অ্যাপ্লিকেশন করা আছে আমাদের। কোন রাজ্যের বাইক, পশ্চিমবাংলার বাইক উড়িষ্যা বিহারে চলতে পারবে না, আইন আছে? আমার প্রশ্ন এটা না, আমি লজিকটা জানার চেষ্টা করছি যে এইখানে এইখানে বাইক কিনে এইখানে রেজিস্ট্রি করতে অসুবিধাটা কোথায়? দুশোটা বাইক আপনি পশ্চিমবঙ্গে কিনে ইউপি র্যালিতে পাঠাচ্ছেন, আমি যখন ক্ষমতা আসবো অন্য রাজ্যে পাঠাবো। আমার দুটো কথাই বলে, এটা কোনো লজিক নয়। আজকে আপনারা বলুন যে অন্য প্রদেশের গাড়ি এখানে চলতে পারে না? না অবশ্যই কোনো ভাবে বেআইনি না, পারে তো কোনো ভাবে। আমরা ট্রান্সপোর্ট, আমরা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করেছি। না না, আমার দুটো প্রশ্ন। অ্যাপ্লাই করেছি রাজ্য সরকারের কাছে, অ্যাপ্লাই করেছি, অসুবিধা কোনো। এটা হচ্ছে যে আমরা তো পার করিনি বিনা কাগজে। এই যে সংকল্প র্যালিটা কি চলছে, এটা আদালতের নির্দেশে চলছে তো? আমি আসছি, আদালতে স্পেশাল অফিসার দেখছেন সেটা হচ্ছে যে আগের দিন মানে যে হাইকোর্টের স্পেশাল অবজারভার তার বিরুদ্ধে অভিযোগ ছিল, বিজেপির গাড়িতে বসেছিল, হাইকোর্টের স্পেশাল অবজারভার মহিলাকে কারা যে লুঙ্গি পরা বিষয়টা ভাই ভাড়া করে না মারা হচ্ছে, আগের দিন স্বীকার করেছে লুঙ্গি পরা গুন্ডা ভাই স্বীকার করেছে তাকে মারা হচ্ছে। আচ্ছা বেশ বেশ, আমার রাজু রাজু আমার দ্বিতীয় প্রশ্ন, আমি আমার দ্বিতীয় প্রশ্ন, বাইরে থেকে মোটর বাইক কেন, বাইরে থেকে মোটর বাইক আনা কেন? তার মানে কি পশ্চিমবঙ্গে একটা কোথাও অশান্তি ছড়ানোর একটা প্রক্রিয়া চলছে? কোন অশান্তি ছড়ানোর প্রক্রিয়া না, পয়সা কোত্থেকে আসছে? যা করছে নির্বাচন কমিশনের হিসাব দেওয়া হবে তো? আরে আপনারা হিসাব দিয়ে আচ্ছা আচ্ছা আমরা তৃণমূল কংগ্রেস হিসাব দিয়ে আমার বক্তব্য খুব পরিষ্কার, সেটা হচ্ছে আজ থেকে 15-20 বছর আগে রাজীব গান্ধী একসময় শুভঙ্কর বাবুরা মনে থাকবে যে জিপসি গাড়িতে গোটা দেশ ভরিয়ে দিয়েছিলেন, এখনো প্রদেশ কংগ্রেস কোনো কোনো অফিসে গেলে দেখা যায় পাশে একটা ভাঙা জিপসি গাড়ি দাঁড়িয়ে আছে, কারণ বাইরে থেকে গাড়ি এনে বা গাড়ি দিয়ে না কংগ্রেসের সংগঠন বেড়েছে না কংগ্রেস ক্ষমতায় এসছে। তো আমার বক্তব্য, বাইক আনা মানে তো ভোট আনা নয়, এটা কি সমর্থনের সমানুপাতিক? আমি বলছি এখান থেকে আপনি এখানকার সর্বভারতীয় দল মানলাম, পশ্চিমবঙ্গের পার্টি এখান থেকে আপনাদের প্রয়োজন সেটাও অবশ্যই, গণতান্ত্রিক দেশে অন্য স্টেট থেকে নিয়ে আসাও বেআইনি নয় মানলাম, কিন্তু এখান থেকে বাইক কিনে রেজিস্ট্রি করতে সমস্যা কোথায়? আপনি যে সভা উপনির্বাচন দেখুন শতাংশের আর ভোট করতেন না, কি বলছেন ভোটটা করতেন না, পশ্চিমবাংলায় গণতন্ত্র সংগঠন বাড়ানোর জন্য আপ্রাণ প্রচেষ্টা করছি।
আর তার জন্য আমরা বাইকগুলো এনেছি, আমাদের রাজ্য দিয়েছে 200টা বাইক আমরা দিয়েছি, আমরা যে কটা নির্বাচন হয়েছে, যে কটা উপনির্বাচন হয়েছে আপনি দেখুন আমাদের বাইকের জন্য, আমাদের সংগঠন বাড়ছে কি বাড়ছে না, বাইকের জন্য আমরা প্রত্যন্ত জায়গায় যেতে পারছি না, তার জন্য আমাদের যে কার্যকর্তা রয়েছে তাদেরকে সাহায্য করার জন্য করছি। ব্যক্তিগত, এটা একদম ব্যক্তিগত, আমার যেটা মনে হয় যে ইস্যু নিয়ে আমরা আলোচনা করছি এখনো পশ্চিমবঙ্গের, এটা ব্যক্তি ধারণা কিন্তু, এখনো পশ্চিমবঙ্গের বিজেপির এত টাকা হয়নি যে 200টা বাইক কিনবে, সেখান থেকে কিন্তু উত্তরপ্রদেশে যেহেতু তাদের শাসিত রাজ্য এবং সেখান থেকে এই বাইকগুলো তারা আনার সুবিধে ছিল, সেই জন্যই এনেছে বলে ধারণা। বরঞ্চ এই যে গন্ডগোলগুলো হচ্ছে, এই ধরো আজকের যে দু তিনটে বাইকের নাম্বার নেই বললো আমি কিনেছি, এখন তুমি কিনেছো, তুমি তো জানো যে উইদাউট রেজিস্ট্রেশন নাম্বার তুমি বাইকটা বার করতে পারো না, এটা উচিত হয়নি। কিন্তু এখানে আবার রাজু একটা কথা বলছে কাল থেকে দেখা যাবে, সেটা আমরা দেখব। ফাইন, আমি দ্রুত একবার দেখব যে এই যে যুব মোর্চার মিছিল, আজকে সেই মিছিল কোথায় কোথায় সংঘর্ষের মুখোমুখি হলো, অবশ্যই নদিয়ায় এবং কলকাতায় দেখুন। লাগাতার অশান্তির জেরে হাইকোর্টের নির্দেশে শনি ও রবিবার বন্ধ ছিল বিজেপি যুব সংগঠনের প্রতিরোধ সংকল্প যাত্রা, কিন্তু সোমবার তা শুরু হতেই ফের অশান্তি, আবারও উঠল হামলার অভিযোগ। এদিন শিমলা স্ট্রিট থেকে সকাল 10টায় বাইক মিছিল শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সময়ে তা শুরু হয়নি। দিলীপ ঘোষ বোধহয় ওদের একটু অসুস্থ ছিল, আসছে, ফ্ল্যাগ অফ করে দিচ্ছে আমরা, তারপরে অ্যাকর্ডিংলি ওরা জয়েন করবে। সকাল 10:45 নাগাদ মিছিল শুরু হয়। মিছিল যখন মুরারিপুকুর পৌঁছয় তখন সেখানে বিক্ষোভ দেখাচ্ছিল তৃণমূল। মিছিল যেতেই দুপক্ষের বাদানুবাদ শুরু হয়ে যায়। বিজেপির যুবকর্মীদের উপর তৃণমূল হামলা চালায় বলে অভিযোগ। এরপর পুলিশের হস্তক্ষেপে বিজেপির যুব সংগঠনের মিছিল বেরিয়ে যায়। যদিও উত্তর চব্বিশ পরগনার আওয়াল সেতু চৌমাথায় মিছিল পৌঁছলে ফের বিক্ষোভ দেখায় তৃণমূল। চাকদা সহ জায়গায় জায়গায় বিজেপির মিছিলকে উদ্দেশ্য করে কালো পতাকা দেখানো হয়। দুপক্ষের স্লোগান পাল্টা স্লোগানে রানাঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সামনে তৈরি হয় ব্যাপক উত্তেজনা। তৃণমূলের দাবি, রাজ্যে অশান্তি তৈরি করতেই এই ধরনের কর্মসূচি নিচ্ছে বিজেপি। বাইক র্যালির নামে অরাজকতা করা, বিশৃঙ্খলা তৈরি করা, লাঠিসোঁটা নিয়ে বেরিয়ে পড়া, মানুষকে অপমান করা, আমাদের রাজনৈতিক দল বলুন কিংবা যে কোনো রাজনৈতিক দলে ফ্লেক্স বেদিগুলো ভাঙা, ভাঙচুর করা, কারোর গাড়ি ভাঙচুর করা ইত্যাদি, এই সমস্ত চলতে পারে না। আগে যারা রাজনীতি করতেন, মহাত্মা গান্ধী থেকে নেতাজি সুভাষ, এদের হাতিয়ার ছিল মাইক, আর এখন যে গুন্ডারা এসছে এদের হাতিয়ার হয়ে গেছে বাইক। তাই গুন্ডাদের যিনি বস তিনি তো বিজেপি। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছে গেরুয়া শিবির। বিজেপির ভয়েতে এরা দিনের বেলা রাত্রেবেলা দুবেলায় স্বপ্ন দেখছেন, আমরা যেটা চাইছিলাম ওটাই ওনারা করে দিচ্ছেন, কোর্টে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে বিজেপির প্রচার করে দিচ্ছেন। হাইকোর্টের শুনানিতে এদিন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, আমরা এই স্পেশাল অফিসারের উপর আস্থা রাখছি না, তাকে বদলাতে হবে, উনি সময় মতো মিছিল শুরু করতে পারেননি, সকাল 10টার বদলে শুরু হয়েছে 10:45। বিজেপির রাজ্য সভাপতির সঙ্গেও কথা বলেছেন স্পেশাল অফিসার, তাকে সরানোর আবেদন খারিজ করে দিলেও স্পেশাল অফিসারকে হাইকোর্ট নির্দেশ দিয়েছে সময় মতো মিছিল শুরু করতে হবে। রাজ্য সরকারের তরফে এদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে মোবাইল ক্যামেরায় তোলা একটি ফুটেজ দেখানো হয়। সরকার দাবি করে বহু বাইকে বিজেপির পতাকা লাগানো আছে, যদিও মিছিলের আবেদনকারী ভারতীয় জনতা যুব মোর্চা, তাই অবিলম্বে মিছিল বন্ধ করা হোক। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, এসএফআই এর মিছিলেও তো সিপিএম এর পতাকা দেখা যায়, এতে অসুবিধা কোথায়? মিছিলের অনুমতি না দেওয়ার চিঠি কেন আপনারা দিলীপ ঘোষের কাছে পাঠালেন? সরকার পক্ষের তরফে বলা হয় ওটা তারা ভুলবশত পাঠিয়েছিল। আমাদের মাননীয় উচ্চ ন্যায়ালয় ডিভিশন বেঞ্চ পুরো সব প্রত্যেকটা ওনাদের যে আবেদন ছিলেন সেটাকে খারিজ করে দিয়েছেন, শুধু বলেছেন যে দেখতে যাতে টাইমের র্যালি শুরু করা হয়, আর কেন একটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অপেক্ষা করবেন কোনো একটা জায়গায়, এইটুকু অবজার্ভ করেছেন। এদিন যুব মোর্চার আইনজীবীকে উদ্দেশ্য করে আদালত বলে, যখন এটা বিজেপির যুব সংগঠন তখন অপ্রীতিকর ঘটনা ঘটলে বিজেপিকেই দায়িত্ব নিতে হবে। এতে সম্মতি জানান যুব মোর্চার আইনজীবীরা। তারা জানান যুব মোর্চা বিজেপিরই শাখা সংগঠন এবং মামলাকারী দেবজিৎ সরকার এই সংগঠনের রাজ্য সভাপতি। আদালতের নির্দেশে এদিন বিজেপির তরফে দলীয় লেটার হেডে লিখে জানানো হয় দেবজিৎ সরকারই বিজেপির যুব মোর্চার সভাপতি।
দীপক ঘোষ, কৃষ্ণেন্দু অধিকারী, সুজিত মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। প্রশান্তবাবু, আজকে আদালতে প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন বিজেপির তরফে, যুব মোর্চার তরফে যিনি আইনজীবী ছিলেন তাকে, যে মিছিলের সময় কোনো অনভিপ্রেত ঘটনা যদি ঘটে তাহলে কি পেরেন্ট বডি অর্থাৎ বিজেপি দায়িত্ব নেবে? তার আইনজীবী বলেন যে হ্যাঁ নেবে, সেটা রেকর্ডেও মাননীয় বিচারপতি রেখে দিয়েছিলেন। আমার কাছে এই প্রশ্নটা অন্যরকমভাবে তাৎপর্যপূর্ণ। আমার মনে হয় কোথাও একটা আদালতে মাননীয় বিচারপতিরা মনে করিয়ে দিচ্ছেন যে শাসক এবং বিরোধী দুপক্ষেরই কিন্তু একটা দায়িত্ব আছে, মানে দায়িত্বজ্ঞানহীন রাজনীতিটা চলতে পারে না, সেটা উলুবেরিয়াতেও চলতে পারে না, সেটা কলকাতার রাজপথেও চলতে পারে না। এবং সামগ্রিকভাবে বিচার বিভাগকে সক্রিয় হতে হচ্ছে, এটা কিন্তু শাসন বিভাগের ক্ষেত্রে লজ্জার। মানে যখন শাসন বিভাগ তার দায়িত্ব পালন করতে পারছে না বা করার মতন অবস্থায় নেই, তখনই কিন্তু বিচার বিভাগ এগিয়ে আসে, যেটা জুডিশিয়াল অ্যাক্টিভিজম আমরা বলি। ফলে সেই দিক থেকে যদি আপনি বিচার করেন, একটা ডেমোক্রেটিক সিস্টেমে শাসক বিরোধী দুইজনের পরস্পরের একটা সহ অবস্থান, একটা মিনিমাম লেভেলে আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে কিন্তু গণতন্ত্রটা চলে। গণতন্ত্রটা যে কোনো জায়গায় একটা মানে চলছে না, ঠিক মতন চলছে না এখানে, কিন্তু এটা কিন্তু ভয়ের। ডেমোক্রেসিতে পলিটিক্যাল সিস্টেমটা ঠিক মতন রান করবে এটা আমরা এক্সপেক্ট করি নাগরিক হিসাবে, সেখানে পলিটিক্যাল সিস্টেম ঠিক মতন চলছে না। দ্বিতীয় যে বিষয়টা আপনি দেখুন, যে আজকে আমি র্যালিটা দেখছিলাম, এক মানে বিজেপি একটা রেসপন্সিবল দল, তার র্যালিতে একটা নাম্বার প্লেট থাকবে না সেরকম লোককে আমি অ্যালাউ করব কেন? একটা ন্যাশনাল রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি যারা দেশ চালাচ্ছে তাদের, এবং যেটা আদালতের নির্দেশে যে র্যালিটা হচ্ছে সেখানে স্পষ্টকাতর থাকবে, স্পষ্টভাবে বলে দিন। সেম টাইম আমার কাছে আরো আরেকটা গভীর বিষয়, সংখ্যাটাও একটা নয়, একটা হলে কলকাতার সমস্ত মিডিয়ার কাছে ছবি থাকবে। আমার কাছে আরেকটা ভাই একাধিক ছবি, এত বড় মিছিলে একটা বাইক যদি হয়, মিছিল না না হয় উচিত, একটা হয় তো আগের দিনও আপনারা একাধিক দেখিয়েছেন যে নাম্বার প্লেট এবং এটা তো নাম্বার প্লেটের প্রচুর, এটা এটা আপনার একটা দিক, এটা একটা দিক এবং গুরুত্বপূর্ণ দিক, কিন্তু তার থেকেও কোনো অংশই কম নয়। সেটা হলো আমি দেখছিলাম রানাঘাটের দিয়ে মিছিল যাচ্ছে, মানে বাইক মিছিল যাচ্ছে, আর রাস্তার দুই ধারে পুলিশ প্রোটেকশন নিয়ে তৃণমূলের লোকরা যেভাবে কালো ফ্ল্যাগ দেখাচ্ছে, এটা কি গণতন্ত্রের পক্ষে সৌজন্যমূলক? আজকে আপনি যখন বিরোধী দলে ছিলেন, সিপিএম এর লোকরা যদি এরকম মিছিল যখন করেছে বা এই ধরনের কালো পতাকা দেখিয়েছে, আপনার সরাসরি একটা আদালতের নির্দেশে একটা মিছিল চলছে, ঠিকই, কিন্তু কালো পতাকা দেওয়া একটা ডেমোক্রেটিক ওয়ে, মানে আমি বলছি আমি না 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 বৃষ্টি নয় তো কালো পতাকা, তাও একটা কালো পতাকা দেখানো আমি গণতান্ত্রিক অধিকারের মধ্যে, আমি একটা খুব পরিষ্কার করে বলছি, এটা তো কেউ অস্বীকার করতে পারে না, তৃণমূল দেখিয়ে আপনার গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে তো ধরুন কালো পতাকা যারা দেখিয়ে দিই ক্যামেরাটা, আপনার ক্যামেরা যদি স্বীকার করেন, ক্যামেরাতে যেভাবে আপনি দেখিয়েছেন প্রায় রাস্তায় উঠতে পড়া ভিড়, তার মধ্য দিয়ে মিছিল যাচ্ছে, তার মধ্য দিয়ে কালো পতাকা দুদল স্লোগান দিচ্ছে, এটা কোনো সৌহার্দ্যমূলক পরিবেশ হতে পারে না, এটা ডেমোক্রেটিক স্পেস হতে পারে না, এটা ডেমোক্রেটিক সংস্কৃতি হতে পারে না, গণতান্ত্রিক সংস্কৃতি হতে পারে না। খুব স্পষ্ট করে আমি যদি অন্যকে সম্মান না দিতে পারি, অর্থাৎ তৃণমূল যদি বিজেপিকে বিরোধী দল ভালো সম্মান না দিতে পারে, বা বিজেপি যদি তৃণমূলকে সম্মান না দিতে পারে, এটা এটা কিছু করতে পারে না। রবীন্দ্রনাথ নজরুলের উদাহরণ তারেন, আর আজকে এটা কোন সমস্যা? সাথে সাথে বুদ্ধিজীবীরা কোথায়? আজকে তৃণমূলের থেকে যারা সুযোগ সুবিধা নিয়ে বুদ্ধিজীবীরা লাফিয়ে কথা বলে কোথায় গেল? পশ্চিমবঙ্গে আজকে গণতন্ত্র ভুল হচ্ছে, তো কেউ বলার সুযোগ পাবে না। আমি কিন্তু খুব সিরিয়াসলি বলছি, এটা কোর্টের নির্দেশে মিছিলটা চলছে, কোর্টের এখানে অবজার্ভার আছেন,
তার প্রেক্ষিতে আজকে দুটো দল মিনিমাম সৌজন্য দেখাবে আমি এক্সপেক্ট করেছিলাম, কিন্তু কেউ কাউকে সৌজন্য দেখাননি। কিন্তু আমি আপনাকে মনে করে দিই, সেটা হচ্ছে কংগ্রেসের এবং বিজেপির দুক্ষেত্রেই প্রধানমন্ত্রী, অন্য কারুর ক্ষেত্রে বলছি না, যখন রাজ্য সফরে আসেন তখনও কিন্তু কালো পতাকা একাধিকবার এই রাজ্যেরই নানা রাজনৈতিক আমি বলছি এখানে বডি পলিটিক্স ছিল না, এখানে বডি পলিটিক্স এর সুযোগ ছিল। কিন্তু বলার দরকার আছে কোথাও কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মিছিল আটকানো হয়নি, এরকম কোনো উদাহরণ কিন্তু কোথাও নেই। আমি নিজে ছাত্র পরিষদের সভাপতি, রাইটার্সের সামনে আমি জ্যোতিবাবুকে কালো পতাকা দেখিয়েছি, অ্যারেস্ট হয়েছি। এবার প্রশ্ন হচ্ছে কালো পতাকা দেখানো কিছুদিন আগে, আপনারা জানেন রাহুল গান্ধীকে কালো পতাকা দেখিয়েছিল, প্রধানমন্ত্রী আসলেও কালো পতাকা দেখাবে, এটা গণতন্ত্রের একটা পরিবেশ, কালো পতাকা দেখতে পারে। কিন্তু আমার আলাদা প্রশ্ন, তার সঙ্গে প্রশ্নটা আমি মনে করে দিলাম, অটল বিহারী বাজপেয়ী এবং মনমোহন সিংহ এই দুজনকেই এই রাজ্যেই ঘটনাক্রমে জেলা সফরে কালো পতাকা দেখানো। আমি আমি বলছি কালো পতাকা, আমি কি গণতন্ত্রের বিষয়, গণতন্ত্রটা হলো সেটা হচ্ছে দুটো রাজনৈতিক দল, তারা রাজনৈতিক দেউলিয়াপনা যদি না থাকে তাহলে একে অপরের বিরোধিতা করবেন, তারা তার পক্ষে বলবেন, কোনো সময় বিপক্ষ তাদের ভূমিকা থাকবে। কিন্তু যেটা কোর্টের নির্দেশে হচ্ছে, কোর্ট কি বলেছে, কোর্ট বলেছে তোমার পলিটিক্যাল প্রোগ্রাম তুমি করো, আমাকে কি বলেছে যে আমি রাজনৈতিক দল তুমি তোমার প্রোটেস্ট করতে পারবে না, কোনো একটা জায়গায় মাইক বেঁধে তুমি বলতে পারবে না, গোটা রাস্তা কোর্ট পাহারা দেবে। ভারতবর্ষের কোর্টের যে আজকের অবস্থা বলেননি, কোর্টের তার স্পিরিটও ছিল না। কিন্তু আমি যেটা বলি পলিটিক্যাল দেউলিয়াপনাটা এই জায়গায়, ডেমোক্রেসি মানে শতপুষ্প বিকশিত হোক, কেন কেন একটার জন্য আরেকটা জায়গা, আমি এটা কেন দ্রুত একবার দেখব। আজকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে দুটো অভিযোগ। কলকাতায় ফের বিজেপির বাইক র্যালি ঘিরে উত্তেজনা, হাওড়ায় তৃণমূল বিজেপি সংঘর্ষে অগ্নিগর্ভ পরিস্থিতি, উত্তপ্ত এই রাজনৈতিক পরিস্থিতির মধ্যে পারদ চড়েছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে দায়ের হওয়া জোড়া অভিযোগ ঘিরে। কিরম ট্রিটমেন্ট করব আমরা ঠিক করে নেব, হসপিটাল পৌঁছাবার দরকার হবে না, এখন ধুলাই করব না, কাপড় কাচা করে দেব, সারা জীবন ভুলতে পারবেন না, মুখের জিওগ্রাফি চেঞ্জ করে দেব। সাম্প্রতিক অতীতে শাসক দলের বিরুদ্ধে এভাবেই বারবার আক্রমণ শানিয়েছেন দিলীপ ঘোষ। আর এই প্রেক্ষাপটে বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে প্রথম অভিযোগটি দায়ের হয়েছে রবিবার রাতে গড়িয়াহাট থানায়। অভিযোগ দায়ের করেছেন বিনোদ কুমার সিংহ নামে জনৈক ব্যবসায়ী। তার অভিযোগ, সম্প্রতি সেন্ট্রাল অ্যাভিনিউতে দিলীপ ঘোষ এমন কিছু মন্তব্য করেন যা অশান্তিতে প্ররোচনা দিতে পারে। দিলীপ ঘোষের ওই বক্তব্যটা কি ডান্ডার ডান্ডা হবে, সেই জন্য আমি আমার মনে হলো এটা ঠিক না, এটা অশান্তি বা এটা ক্রিয়েট হবে, ওর জন্য আমি এটা অভিযোগটা করেছি। সোমবার বিকেলে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে আরও একটি অভিযোগ দায়ের হয়েছে। হেডস্ট্রিট থানায় এই অভিযোগটি করেছেন অর্ক নাহা নামে এক ব্যক্তি। তার অভিযোগ, দিলীপ ঘোষ সম্প্রতি মন্তব্য করেছেন হিংসার মোকাবিলা হিংসা দিয়ে করতে হবে। এরপরে বিজেপির যুব সংগঠনের বাইক র্যালিতে বাইরের রাজ্য থেকে বাইক এসেছে, সেখান থেকে হিংসা ছড়ানো হতে পারে বলেও আশঙ্কা রয়েছে। দিলীপ ঘোষ সাম্প্রতিক অতীতে যখনই মুখ খুলেছেন তখনই বিস্ফোরণ ঘটিয়েছেন। বিহারে বাদলে আমি আছি, আসামে বাদলে আমি আছি, শুধু তাই নয় বাংলাদেশে গেলেও মাটির তলার থেকে তুলে নিয়ে আসব, ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে রোদ্রে রাখবো বলে আছি। দিন খুব খারাপ আসছে, ককটি টাকা কামিয়েছ, চোখ দেখাচ্ছ, টাকা শুদ্ধ মাটির নিচে পাঠাবো। দিলীপ ঘোষ অবশ্য তার বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ, উল্টে জোড়া অভিযোগকে হাতিয়ার করে তিনি কটাক্ষ ছুড়ে দিয়েছেন তৃণমূলের দিকে। রাজনৈতিকভাবে লড়াই করা উচিত, আমরা রাজনৈতিকভাবে তার উত্তর দেব, কারণ আমরা সংবিধান কোর্ট এখানকার নিয়ম মেনে রাজনীতি করি, সেটা পারছেন না ওনারা, তাই পেছনের দরজা দিয়ে মারপিট করে ভয় দেখিয়ে বা এফআইআর করে পুলিশ দিয়ে আমাদের কর্মীদের আটকাচ্ছেন বা আমার মুখ বন্ধ করার চেষ্টা করছেন। তৃণমূলে বিজেপির রাজ্য সভাপতিকে পাল্টা কটাক্ষ করেছে, কী ধরনের আচরণ করছে, কী ধরনের প্ররোচনা দিচ্ছে, কী ধরনের বাক্য প্রয়োগ করছে, যাদের জীবে নিয়ন্ত্রণ থাকে না তাদের রাজনীতি করা উচিত না, এরা তো রাজনীতি করছে না, এরা তো গুন্ডাগিরি করছে। সব মিলিয়ে বিজেপির যুব সংগঠনের বাইক র্যালি, তৃণমূল বিজেপি সংঘর্ষের মতো ঘটনার মাঝে এই অভিযোগ নিয়ে রাজ্য রাজনীতিতে আবার তুঙ্গে তরজার পারদ। সৌভিক মজুমদার, পার্থপ্রতিম ঘোষ ও আবির দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বিমলদা, মূল প্রশ্নটা কিন্তু গণতান্ত্রিক সংস্কৃতি, আবার বলছি সেই উলুবেরিয়ায়, সেই সমস্যা নদিয়ায় এবং সেই সমস্যা কলকাতার মুরারী পুকুরে। না দেখুন, একটা কথা বলি, আমি প্রাক্তন পুলিশ অফিসারের মুখে শুনছিলাম কথা যে পুলিশের ব্যাপার, আমি পশ্চিম মেদিনীপুরে বড় হয়েছি এবং যখন বামফ্রন্ট ক্ষমতায় এলো মোটামুটি মনে রাখার মতো বয়স হয়ে গেছে আমার,
আমি এইরকম ঘর পোড়ানো এগুলো দেখিনি, গোলমাল মারপিট হতো না তা নয়, কিন্তু সত্তরের দশকের শেষ থেকে, আপনারা বলেন যে নব্বই দশকের শেষ থেকে শুরু হয়েছিল, আমি বলছি সত্তরের দশকের শেষ থেকে গ্রাম বাংলায় কি শুরু হয়েছিল, ঘর পোড়ানো, সংবাদ মাধ্যম নেই, টেলিভিশন নেই, ঘর পোড়ানো, ঘর লুটপাট করা, এরকম আগুন দেওয়া, আপনার আপনি একজন কৃষক, আপনার চোখের সামনে আপনার ধানগুলো ঝরে পড়ে যাবে, আপনি কাটতে পারবেন না, এই সমস্ত ঘটনার আমি কিন্তু সাক্ষী, আমি পশ্চিম মেদিনীপুরে বড় হয়েছি। তো আমার কথাটা আশা ছিল যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতি বদল ঘটবে, কিন্তু আমি খুব দুঃখের সঙ্গে বলছি বদলটা ঘটলো না। কেন ঘটলো না তার বহু কারণ আছে, সেই আলোচনা না হয় পরে করা যাবে, কিন্তু ওই রবীন্দ্রনাথ একবার লিখেছিলেন এত রক্ত কেন, তো সেরকম এত হিংসা কেন, আমার প্রশ্ন। বিজেপি একটি বিরোধী দল এবং আমরা জানি গণতন্ত্রে তার যে সাফল্য নির্ভর করে বিরোধীরা কতটা স্পেস পাচ্ছে, শাসক বিরোধী প্রত্যেকে তার স্পেসটা নেবে, বিরোধীকে স্পেসটা বেশি দিতে হবে। আমরা বলি না যে ধর্মনিরপেক্ষতা তখনই বজায় থাকে যদি সংখ্যাগুরু ধর্মনিরপেক্ষ হয়, ঠিক ঠিক সেই রকম গণতান্ত্রিকতা বজায় থাকবে যদি শাসকরা বেশি গণতান্ত্রিক হয়, বিরোধীদের তারা নিয়ন্ত্রণ করতে পারবে, তাহলে এইটা দিয়ে যে আমি তোমার চেয়ে বেশি গণতান্ত্রিক। বিজেপি যে র্যালি করছে তার জন্য কোর্টে যেতে হচ্ছে, প্রতিটি পয়েন্টে কোর্টের দ্বারস্থ হতে হচ্ছে, কোর্টের কাছ থেকে এক্সপ্লেনেশন চাওয়া হচ্ছে, বাইক র্যালি নিয়ে মারপিট হলো, আজকেও মারপিট হয়েছে। এখান থেকে আমার কোথাও মনে হচ্ছে যে পশ্চিমবাংলা থেকে কিন্তু গণতন্ত্র আস্তে আস্তে বিদায় নিচ্ছে, এবং এই গণতন্ত্র যদি বিদায় নেয় তার ফলটা কী হতে পারে, তখন কিন্তু স্ট্রিট ফাইট হতে পারে। আপনি বিরোধীদের ভেন্টিলেট করতে যদি না দেন তাদের অ্যাঙ্গারকে, তখন স্ট্রিট ফাইট শুরু হয়ে যেতে পারে। আপনার মনে আছে যে সিঙ্গুল নন্দীগ্রামের যেদিন ঘটনা ঘটল তার পরের দিন লোকজন স্বতঃস্ফূর্তভাবে অনেক জায়গায় সিপিএমের পার্টি অফিসের উপর হামলা চালিয়েছিল, লোকের ক্ষোভ এই জায়গায় পৌঁছেছিল। তাই আমি আশা করব যে অন্তত রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এবং এই রাজনৈতিক দলগুলো আবার কাছাকাছি আসুক, একটু ভাবুক যে এই ঘটনাগুলো ঘটছে কেন, বিরোধীরা তার র্যালি করবে, তাকে বাধা দেওয়া যাবে না। আমার কোথাও মনে হচ্ছে যে রাজ্যের শাসক দল চাইছে না বাইক র্যালিটা হোক, কিন্তু এতে তো বেশি প্রচার বিজেপি পাচ্ছে, আপনাদের প্রচারগুলো বিজেপি অনেক বেশি পেয়ে যাচ্ছে, বরং সবচেয়ে বেশি কম প্রচার হতো যদি গুরুত্ব কম দিত। একদম, অমিত শাহের কথা বলুন, মোহন ভগবত বলুন, দুটি ক্ষেত্রেই একদম গুরুত্ব যদি কম দিত প্রচারটা হতো না। বাম ফ্রন্টের যে কর্মসূচিগুলো ধরুন এই জাটা কটা সংবাদ মাধ্যমে আসে, কটা নিয়ে আলোচনা হয়, কেউ কিছু বলে না, ফলে গণতান্ত্রিক পরিবেশ একটা লাইনে শেষ করে এই যে একটা এক্সপ্লোসিভ অবস্থা তৈরি হয়ে যাচ্ছে, এর কিন্তু ফল হতে পারে, এটার সামনে নির্বাচন আসছে, পঞ্চায়েত নির্বাচন, এবং আমরা এর আগের পঞ্চায়েত নির্বাচনগুলোতে দেখেছি অন্তত বামফ্রন্টের আমলে প্রত্যেক পঞ্চায়েত নির্বাচনে 60-70 জন করে মারা গেছে, বিরোধীরা জমা দিতে পারেনি। একটুখানি আমার দুটো কথা বলার আছে, সেটা হচ্ছে যে বিমলদার কথার মধ্যে কতগুলো কথা বললেন, আমার দুটো কথা বলতেই হচ্ছে। সেটা হচ্ছে যে বিমলদা নিশ্চয়ই জানেন এটা, বিমলদাও তো দীর্ঘদিন বিরোধী রাজনীতি করেছেন, এখন বিরোধীদের স্পেসটা বাম আমলে কতটা ছিল আর এখন বিরোধীরা স্পেসটা কতটা পাচ্ছে, কিভাবে আন্দোলনকে তুলে নিয়ে যেতে হবে, দুটোর তুলনামূলক পার্থক্য পশ্চিমবঙ্গের মানুষ প্রতি মুহূর্তে দেখছে, তার প্রতিফলন ভোটে ঘটছে, বলার দরকার নেই কোনো। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা ঘটেছেন যেটা খুব আমার মনে হয়েছে বলা দরকার, সেটা হচ্ছে যে সংখ্যাগুরু মানুষ যদি ধর্মনিরপেক্ষ হয়, প্রশ্নটা এখানে যে দলটা এই মুহূর্তে ভারতবর্ষে আছে তারা মানে তারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে না। আমি কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ্যে বলছে যে ধর্মনিরপেক্ষ শব্দটা যে বলছে তার বাবা মায়ের ঠিক নেই, আপনি ভেবে দেখুন তাহলে কতটা এই রাজ্যে বারবার যেটা আমরা বলছি গণতন্ত্র নেই, এই সরকার চলছে স্বৈরাচারী সরকার। আমার কথা না দেখুন, আপনার অবস্থা এখন আমার হাতে, আপনি শুনুন না একটু, আপনার বিচার হতে নেই আছে সংবাদ মাধ্যমে কিছু হচ্ছে মানুষের কাছে তুলে আসছে তাদের দুর্দশার কথা, এটি মিটিং করতে চেয়েছিল তাদের দুর্দশার কথা, এই সরকার মামলা নিয়ে যে অসভ্যতা হচ্ছে মিটিং করতে দেয়নি, আর তারপরে বিচারই লোয়ার নিচতা দিয়ে কাগজে ঘটনা ঘটছে বলছেন যে যেভাবে সরকার স্বৈরাচারী সরকার। রাজু রাজু শুধু একটা শুধু একটা অঙ্গ আমি সব বুঝলাম, তুমি মহেশ্বেতা দেবীর কথা বললে তাই একটা পার্ট বললে, আরেকটা মহেশ্বেতা দেবী তারপরে এই সরকার এবং এই মুখ্যমন্ত্রী ভূয়সী প্রশংসা করেন সেটা বললে না। আমি বলছি একটা পার্ট কেন বললে, তারপরে যে না বিষয়টা ঠিক ওই রকম না, এই সরকার যথেষ্ট গণতান্ত্রিক, মহেশ্বেতা দেবী বলেছেন স্বৈরাচারী, তারপরে গিয়ে তাকে আমি যত বললাম আজকে বুদ্ধিজীবীরা চুপ কেন, তুমি অরাটা বলো অরাটা, তারপর একটা ঘটনা ঘটছে আর শুনবে না।
এই রাজ্যে বিজেপি দল মানছে, তুমি খানিকক্ষণ আগে বললে যে অনেকটা বাড়ছি আমরা প্রত্যেকটা নির্বাচনে বাড়ছি, এই বাড়ার কিন্তু আরেকটা তোমাদের বিজেপি দলের ইউনিক সমস্যা আমি বলবো না, কিন্তু এই নব্য বিজেপি এবং আদি বিজেপি টানাপোড়েন কিন্তু শুরু হয়ে গেছে। বীজপুরের আলোরানী সরকার তোমাদের প্রার্থী হয়েছিলেন এবং শুভ্রাংশু রায়ের উল্টো দিকে দাঁড়িয়ে লড়াই করেছিলেন, তিনি থাকতে চাইছেন না, তার বক্তব্য যে মুকুল রায় এবং শুভ্রাংশু রায়ের যে রাজনীতি তার বিরুদ্ধে লড়াই করেছিলাম, মুকুল রায় বিজেপিতে তো আমি কেন বিজেপিতে থাকবো, কি বলছেন আলোরানী সরকার? নোয়াপাড়ার উপনির্বাচনে প্রাক্তন তৃণমূল বিধায়ক মঞ্জু বসুকে প্রার্থী করতে গিয়ে বিড়ম্বনায় পড়েছে বিজেপি, ভুল স্বীকার করতে হয়েছে মুকুল রায়কে। এই ঘটনার জের কাটতে না কাটতে এবার বিজেপির অন্দরে মুকুলের অস্বস্তি বাড়ালেন দলীয় নেত্রী আলোরানী সরকার। মুকুল রায় বিজেপিতে এসেছেন বলে গেরুয়া শিবির ছাড়ার কথা ঘোষণা করেছেন তিনি। ২০১৬তে আমার সন্ত্রাসের অভিযোগ এসেছিল পর্যাপ্ত পরিমাণে, মানে আমার মরণের কাছ থেকে আমি বেঁচে আসছি। তাদেরকে নেতা মানে তারা আপনার দলে এটা মানতে পারছেন না? আমি মানলে তো কিছু না, আমার জনগণ কি বলবে? কে না টাকা দিয়েছে এখানে ওকে তোলা? কয়লা ময়লা যায় না, সবাই বাল্মীকি মুনি হতে পারে না। ইতিমধ্যে লকেট চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতাদের হোয়াটসঅ্যাপে সিদ্ধান্তের কথা জানিয়েছেন আলোরানী, তবে বিজেপি ছেড়ে কোথায় যাবেন তা নিয়ে স্পষ্ট করে কিছু জানাননি তিনি। এখনো ভাবিনি যে বিজেপি যে ছেড়ে দিয়েছি আমি তৃণমূলটা করব বা যোগদান করব, এরকম কিছু ভাবিনি। একটা সময় তৃণমূলের সক্রিয় সদস্য ছিলেন আলোরানী সরকার, তার দাবি মুকুল রায়ের সঙ্গে পারিবারিক সম্পর্ক ছিল, কিন্তু তৃণমূল ক্ষমতায় আসার পর মুকুল ও তাঁর ছেলে শুভ্রাংশুর সঙ্গে সমীকরণ বদলে যায়। এই পরিস্থিতিতে তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে যান আলোরানী। ২০১৬ সালের বিধানসভা ভোটে বীজপুর থেকে শুভ্রাংশুর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। এখন সেই মুকুলই আবার বিজেপিতে, আর সম্প্রতি তিনি যেভাবে বিজেপি নেতাদের ছেড়ে প্রাক্তন তৃণমূল বিধায়ককে প্রার্থী করতে কার্যত উঠে পড়ে লেগেছিলেন তাতে রীতিমতো ক্ষুব্ধ আলোরানী সরকার। নওপাড়া যে বিধানসভার যে ক্যান্ডিডেট যে করেছিলেন, কেন্দ্র থেকে ঘোষণা করেছিলেন মঞ্জু বসুকে, খেলা উনি দেখিয়েছেন, ওনার কৃতিত্ব, উনি যেখানে যাবে হটকারী ওনার সব জায়গায়। বিজেপির অবশ্য দাবি ক্ষোভ থাকলে তার দলকে জানানো উচিত ছিল। পার্টির পরিবর্তন হয়েই থাকে, আজকে এ পার্টি কালকে ও পার্টি, এই ধরনের কোনো অসঙ্গতি থাকে কি থাকে সেটা পার্টি ভেবে দেখবে, পার্টির সঙ্গে কথা বলা উচিত কেউ অসন্তুষ্ট হলে। চাটনিবাবুকে জিজ্ঞাসা করুন যে তার জন্য অরিজিনাল বিজেপি কেন দল ছাড়া হলো। মুকুল রায়কে ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি কোনো উত্তর দেননি। যে মুকুল রায়ের উপর ভিত্তি করে বিজেপি রাজ্যে সংগঠন মজবুত করার স্বপ্ন দেখছিল তার জন্যই দলীয় নেত্রীর দল ছাড়ার সিদ্ধান্ত পদ্ম শিবিরে অস্বস্তি বাড়াবে বলে মত পর্যবেক্ষকদের একাংশের। সমীরণ পাল, দীপক ঘোষ ও কৃষ্ণেন্দ্র অধিকারী, রিপোর্ট এবিপি আনন্দ। দাদু আদি বিজেপি নব্য বিজেপি এই নেতৃত্ব স্তর আদি বিজেপি উনি নন, উনি এসেছিল তৃণমূল থেকে ঘরে ফিরে গেছে, এটা বিষয় না, ঠিক আছে, এটা কোনো বিষয় না। দেখুন এরকম তৃণমূলের বহু লোক আমাদের আসছে, বহু লোক তো বলছে যে আমরা মমতা ব্যানার্জির জন্য দল ছেড়ে চলে আসছি, রাজনীতিতে এটা হয়, সংকল্প স্বাভাবিক। যথেষ্ট বড় নেতৃত্ব আগামী দিনে প্রমাণ হবে, নব্য আর নবজি কোথায় গেলেন? তিন দিন খুব জানতে ইচ্ছে করে মাননীয় পঙ্কজ ব্যানার্জি কোথায় গেলেন? মঞ্জু বসু জানতে ইচ্ছে করে, মঞ্জু বসুর ব্যাপারটা আমি কিন্তু উত্তর পাই না আজ। মঞ্জু বসুর ব্যাপারটা আপনি বলছেন শেষ পর্যন্ত কারা মন্ত্রী হয়েছিল? কারা মন্ত্রী হয়েছে দীর্ঘদিন ধরে? দেখুন না, ময়দানে দলবদলের ফিল পাওয়া যাচ্ছে কিন্তু না, সেটা তো ঠিকই। ধরুন এটা অস্বীকার করার উপায় নেই যে লাস্ট কয়েকটা বছর কিন্তু আইডিওলজি কিন্তু ক্রমশই মানে বলা যায় যে পশ্চিমবাংলা থেকে তো বটেই, সারা ভারতবর্ষ থেকে ডিক্লাইন অফ আইডিওলজি, নিম্নগামী, একেবারেই নিম্নগামী। ফলে মতাদর্শের জন্য যে লড়াই 70-80 দশকে বা 90-এর দশক পর্যন্ত কিছুটা ছিল, এখন কিন্তু লড়াইটা ভার্চুয়ালি যে আমি কোথায় গিয়ে কোন সুবিধের জন্য পজিশন তৈরি করতে পারবো বা রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসবে কিনা সেটাই মুখ্য হয়ে যায়। মানে কেবল আদর্শের জায়গা থেকে যে রাজনীতি হচ্ছে সেটা ভাবার কোনো কারণ নেই না, তার সঙ্গে যুক্ত হয়েছে ব্যক্তিকেন্দ্রিকতা এবং আমার যে ইগো, আমার যে অহং, আমি আমার অহং কোথাও যদি নষ্ট হয় আমি ওই দলে যাব, দেখে নেবো। এরকম একমত একটা যে আপনি যদি রাজ্য রাজনীতিতে যে কোনো দল দেখুন, দেখবেন পরিবারতন্ত্র জাঁকিয়ে বসছে। ধরুন আমি একটা খুব মানে দায়িত্ব নিয়ে একটা কথা বলছি, সবং বিধানসভা কেন্দ্রে
অজিত ভুঁইয়া যিনি 15 বছর রাজনীতি করলেন ওখানে তৃণমূলের, তার কি প্রাপ্য ছিল না সিটটা? কিন্তু শেষ পর্যন্ত মানুষ ভুঁইয়ের ওয়াইপ পেলেন, তার কারণ মানুষ ভুঁইয়া জিতে আনতে পারে। কিন্তু আমি আমি বলছি পাশাপাশি অজিত ভুঁইয়া কিন্তু অত্যন্ত পরিশ্রম করেছেন এই ভোটে, মানে আমি বলছি তার কিন্তু না, আমি বলছি যে একটা মোবিলিটি জায়গা তৈরি নেই, কিন্তু আমি বলছি এই এই খুশি তো তার হওয়া স্বাভাবিক ছিল। হাফ মিনিট আমায় দেখুন, হ্যাঁ আমি বলছি যে যখন আপনি পরিবারতন্ত্রের জায়গা তৈরি করছেন না, যে আমার কোনো সুযোগ থাকছে না, তখন আমি কি করছি, আমার নিজের অবস্থানটা সুবিধাজনক অন্য জায়গায় তৈরি হতে পারে দেখে আমি কিন্তু অন্য জল ঝাঁপ দিচ্ছি। মানে আমি 20-25 বছর তৃণমূলের কর্মী বা বিজেপির কর্মী হয়েই থাকবো, নাকি আমি অন্য জায়গায় গেলে সুবিধাটা পেতে পারি, সেই অঙ্কটাও তখন চলে আসে। পরিবারতন্ত্র থেকে চলে আসে এবিলিটির সঙ্গে আমার অ্যাম্বিশনটা ম্যাচ করছে কিনা সেটা দেখা যায়। পরিবারতন্ত্র অনেক সময় আমি আমার আপনার কথাটাই আমি ঘুরে দিচ্ছি যে আমি তো সিদ্ধান্ত নিতে পারি না যে কোথায় আমি কোন পথটা পাবো। আমি বলছি যে আইডিওলজি যেমন ডিক্লাইন করছে, সব দলই কিন্তু আমি বলছি গণতান্ত্রিক কেন্দ্রিক কথা বলি বা না বলি একটা ডিসিপ্লিন তো থাকে। আমি যে না না আপনার আইডিওলজি যখন ডিক্লাইন করছে তখন পরিবারতন্ত্রের মধ্যে যখন আমার যে আমার অ্যাম্বিশন ফুলফিল করবে সেখানে যাব, ওটাই হচ্ছে। আমি বাজারে বসে একটা কথা বলি, দল ছেড়েই যে রাতারাতি একটা দলকে মানুষ মানে বড় করে দেওয়া যায় এটা একটা দিবাস্বপ্ন মাত্র। তার কারণ একটা দল তারাই করে যারা মার খায়। তৃণমূলেরও বহু মানুষকে আমি দেখেছি ঘর সংসার তছনছ হয়ে গেছে তৃণমূল করতে গিয়ে, তারা কিন্তু তৃণমূল করেছে, কংগ্রেসও করেছে, সিপিএম বলে কম কংগ্রেস কর্মী মার খেয়েছে। এখন হচ্ছে কি, ধরা যাক মঞ্জু বসুকে নিয়ে যে এক্সপেরিমেন্ট করতে গিয়েছিল ব্যর্থ হলো, তার কারণ তাদের তো নতুন দলের প্রতি সেইভাবে থাকবে না। সেটা করতে পারে ওই সন্দীপ বন্দ্যোপাধ্যায়, সে কিন্তু দাঁড়িয়েছে আলটিমেটলি বিপদের সময়। তাই যে কোনো দলে পুরনো কর্মীরা তারাই আমার মনে হয় আসে, যারা নতুন আসে আমার মনে হয় তারা খুব একটা আসে। বিরতির পর আরো বড় একটা সংকট যেটা গত সপ্তাহে মুখোমুখি হয়েছিল গোটা রাষ্ট্র, 4 সিনিয়র বিচারপতির বিদ্রোহ। ছোট্ট একটা বিরতির পর সেই প্রসঙ্গে আসবো।